শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর মোতাশিবের মাথায় জল ঢাললেন জেলা পরিষদের সভাধিপতি সপ্পা ধারা এবং কর্মাধ্যক্ষ মিঠু মাঝি। সভাধিপতি জানান, তিনি যেমন নিজের জন্য পুজো দিলেন, পাশাপাশি জনগণের মঙ্গলের জন্য পুজো দিলেন, বিশেষ করে চাষিদের জন্য। চাষিরা জল না পেয়ে যে সমস্যার মধ্যে রয়েছেন, বৃষ্টি হয়ে যেন জলের সমস্যা মেটে তার জন্য তিনি প্রার্থনা করেন। সভাধিপতি জানান, এই প্রথম এই স্থানে তিনি শিবের মাথায় জল ঢালতে এলেন। আজকে সোমবার, সোমবার মানে আপনারা জানেন যে আমাদের শিবের জন্মবার, আর সেই আজকে শ্রাবণ মাসে প্রত্যেকটা আমার মায়েরা দাদারা প্রত্যেকে দলে দলে বাবা মহাদেবের মাথায় কিন্তু জল ঢালা হয়। কাজেই সেই জায়গায় আমরা আজকে বর্ধমানে, আমরা প্রপার বর্ধমানে আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল ঢাললাম। আমাদের শিশু নারী কর্মাধ্যক্ষ মিঠু মাঝি মানে সহ আমরা মানে সঙ্গে আছে, দুজন মিলে আমরা একসঙ্গে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম। এখানে মূলত হচ্ছে বিষয় বাবাকে এই পুজো দেওয়ার একটাই উদ্দেশ্য। বর্ষা পেরিয়ে যাচ্ছে, বর্ষার সময় আপনারা জানেন যে আমাদের পূর্ব বর্ধমান জেলা হচ্ছে কৃষিভিত্তিক জেলা, আর সেই কৃষিভিত্তিক জেলা যে আমাদের যে বৃষ্টির পরিমাণ দরকার, সেই বৃষ্টি কিন্তু জুন মাস বা জুলাই মাসে আমরা কিন্তু পাইনি। কাজেই আজকে ওই পয়লা আমরা আগস্টের দিনে আর বাবা মহাদেবের কানে কানে বলতে এলাম, বাবা মহাদেবের কাছে বললাম, মানত করলাম যে বৃষ্টি বৃষ্টি দাও বাবা, বৃষ্টি দিলে আমাদের প্রত্যেকটা চাষি পরিবার, প্রত্যেকটা কৃষকরা বাঁচবে এবং আমাদের বর্ধমান জেলায় আমরা শস্য শ্যামলা আবার ভরে উঠবে। কাজে আবার বৃষ্টি হলে আমি বাবার কাছে এসে আবার কিন্তু সোমবারে এসে মাথায় জল দিই। এত জায়গা ঘুরে দেখলে, এত মোটা বাবা কোথাও দেখেছো? আপনি কি আগে এসেছিলেন এখানে? সত্যি কথা বলতে আমার প্রথম, মানে আমি লাইফে এই প্রথমবার এখানে এলাম। তো এখানে এসে সত্যি কথা বলতে আজকে সোমবার, কিন্তু এত মানুষের সমাগম যে একটা বড় মানুষের একদম মেলা বসে গেছে, শিবের বাবাকে মাথায় জল ঢালাকে কেন্দ্র করে এত আপনারা দেখবেন কিন্তু চারিদিকে চতুর্থলে কিন্তু একটা মেলা বসে গেছে। কাজেই আমাদের বাবা এই যে বর্ধমানেশ্বরকে মানে একটা বড় একটা মানে উৎসবে ভরে মানে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রত্যেকটা সোমবারে ভাদ্র শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে সোমবারে এরকম মতো একটা বড় উৎসব কিন্তু হয়। সেটা কিন্তু আমরা যেটা শুনেছিলাম আজকে নিজের চোখের থেকে সেটাই তো দেখে গেলাম যে বাবা এতটাই জাগ্রত, বাবা সবাই কাটি মনে মনস্কামনা পূর্ণ করে। কাজে আজকে আমি আশা করবো বাবার কাছ থেকে এইটাই নিয়ে যাব যে বাবা আমাদের মানে আমাদের দুজনের কথা মানে আমাদের সকলের কথা মানে সকলকে আমরা মানে সকলের সুবিধার্থে, কৃষকদের কৃষক ভাইদের সুবিধার্থে আশা করবো বাবা কিন্তু দু হাত ভরে কিন্তু বৃষ্টি দেবে, চাষিরা আবার সেই একসাথে পুজো দিলাম যতটুকু ভালো লাগলো, তার সঙ্গে যেটা আমরা দুজনেরই কিন্তু উদ্দেশ্য এক, যেহেতু বর্ধমান জেলা কৃষি প্রধান আর আপনারা দেখছেন যে যে ধারবার জন্য যতটা জলের প্রয়োজন সে পরিমাণে কিন্তু জল আমাদের নেই। তা আমরা দুজনেই বাবা বর্ধমানেশ্বরের কাছে মানব করলাম যাতে বিশাল পরিমাণে জল হয় এবং চাষিদের হাসি মুখ আমরা দেখতে পাই, সেটা হলে আবার আমরা একসঙ্গে এসে বাবার এখানে পুজো দিই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।